নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খুব ফেমাস আর খুব কমন একটা রেসিপি, ঝিঙে পোস্ত। আপনারা দেখুন আমি কিভাবে ঝিঙে পোস্ত তৈরি করছি, যা আমাদের নিত্যদিনের সঙ্গী। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে আমি বানিয়ে ফেলি ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 750 গ্রাম ঝিঙে নিয়েছি, নিয়ে কিন্তু একই রকম সাইজের টুকরো করে কেটে রেখেছি, একটা শুকনো লঙ্কা, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে। এর সঙ্গে আমাদের লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি এবং রান্নাটা আমরা সাদা তেলে করব। কড়াই গরম করে তার মধ্যে আমি 2 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি, এর মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, 10 সেকেন্ড এটাকে ফ্রাই করে নেব। এবারে আমি এর মধ্যে ঝিঙে গুলোকে দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ দিলাম, হাফ টিস্পুন নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দেব 1/4 টিস্পুন দিয়ে এবার হাই ফ্লেমে আমি ঝিঙেটাকে ফ্রাই করব। ঝিঙেগুলোকে আমি 2-3 মিনিট কিন্তু ফ্রাই করলাম হাই ফ্লেম। এবারে আঁচটা কমিয়ে এর মধ্যে আমি পোস্ত বাটা দেব। ফোর টেবিল স্পুন পোস্ত বাটা দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমি আবার হাই ফ্লেমে কষাবো। পোস্ত প্রায় কষানো হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। আপনারা কিন্তু নুন আর চিনিটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। আরো কিছুক্ষণ কষাতে হবে, ততক্ষণ পুরো তেলটা বেরিয়ে আসছে। পোস্ত থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। 1 কাপ জল অ্যাড করলাম, ঝোল ফুটে উঠলে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি ঢেকে দিলাম, আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমাদের ঝিঙে পোস্ত তৈরি হয়ে যাবে। আমি ঝিঙে পোস্তটা একটু গ্রেভি রাখবো, আপনারা চাইলে কিন্তু একদম শুকিয়ে ফেলতে পারেন। একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুন মিষ্টি ঝালটা, একদম ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই নুন মিষ্টি এবং ঝালটা নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাদ অনুযায়ী দেবেন। ঝিঙে পোস্ত তৈরি হয়ে গেছে, আমি কিন্তু একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে এর থেকে আরও শুকাতে পারেন। আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম। গরম গরম ঝিঙে পোস্ত কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করা যেতে পারে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঝিঙে পোস্ত। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি এবং খেতে অতি সুস্বাদু। আপনারা দেখলেন আমি কিভাবে ঝিঙে পোস্ত বানালাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।